শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরু ভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ স্বামী শারদানন্দ পাঠ করছি গোপা বাগচি। প্রথম দৃষ্টান্ত, বড় একখানি সরখাওয়া। ইতঃপূর্বে এই বিষয়ের আভাস আমরা পাঠককে দিয়াছি। পাঠকের স্মরণ থাকিতে পারে, স্ত্রী ভক্তদিগের সহিত ঠাকুরের লীলা প্রসঙ্গে আমরা পূর্বে এক স্থলে বাগবাজারের কয়েকটি ভদ্রমহিলার ভোলা ময়রার দোকান হইতে একখানি বড় স্বর লইয়া দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে গমনের কথা এবং তাহা দর্শন না পাইয়া কোনো প্রকারে শ্রীযুক্ত মহেন্দ্রলাল গুপ্ত বা মাস্টার মশায়ের বাটিতে আসিয়া ঠাকুরের দর্শন লাভ, শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় ঠাকুর যাহাকে মোটা বামন বলিয়া নির্দেশ করিতেন সহসা তথায় আগমন ও ওই সকল মহিলাদের ঠাকুর যে তক্তপোষের উপর বসিয়াছিলেন তাহারই তলে লুকাইয়া থাকা প্রভৃতি কথা লিপিবদ্ধ করিয়াছি। সে রাত্রে ঠাকুর আহারাদির পর দক্ষিণেশ্বরে আগমন করিয়া পুনরায় কিরূপে ক্ষুধায় কাতর হইয়া স্ত্রী ভক্তদিগের আনিত বড় সরখানির প্রায় সমস্ত খাইয়া ফেলেন সে কথাও আমরা পাঠককে বলিয়াছি। এখন ঐরূপ আরও কয়েকটি ঘটনার উল্লেখ আমরা এখানে করিব। কয়েকটি ঘটনার কথাই বলিব, কারণ ঠাকুরের জীবনে ঐরূপ ঘটনা নিত্যই ঘটিত, অতএব তদ্বিষয়ে সকল ঘটনা লিপিবদ্ধ করা অসম্ভব। দ্বিতীয় দৃষ্টান্ত, কামার পুকুরে এক সের মিষ্টান্ন ও মুড়ি খাওয়া। ম্যালেরিয়ার প্রথমাগমন ও প্রকোপে সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গের অধিকাংশ প্রদেশ বিশেষত রাঢ়ভূমি বিধ্বস্ত ও জনশূন্য হইবার পূর্বাবধি হুগলি বর্ধমান প্রভৃতি জেলা সকলের স্বাস্থ্য যে ভারতের উত্তর পশ্চিম প্রদেশ সকলের অপেক্ষা কোনো অংশে ন্যূন ছিল না, এ কথা এখনও প্রাচীন দিগের মুখে শুনিতে পাওয়া যায়। তাহারা বলেন লোকে তখন বর্ধমান প্রভৃতি স্থানে বায়ু পরিবর্তনে যাইত। কামারপুকুর বর্ধমান হইতে বারো তেরো ক্রোশ দূরে অবস্থিত, ওই স্থানে জলবায়ু তখন বিশেষ স্বাস্থ্যকর ছিল। দ্বাদশ বৎসর অদৃষ্টপূর্ব কঠোর তপস্যায় এবং পরেও নিরন্তর শরীরের দিকে লক্ষ্য না রাখিয়া ভাবমুখে থাকায় ঠাকুরের বজ্র সম দৃঢ় শরীরও যে ক্রমে ক্রমে শারীরিক পরিশ্রমে অপটু এবং কখনো কখনো প্রবল রোগাক্রান্ত হইয়া পড়িয়াছিল এ কথা আমরা পূর্বেই বলিয়াছি। সেজন্য ঠাকুর সাধনকালের অন্তে প্রতি বৎসর চাতুর্মাসের সময়টা জন্মভূমি কামার পুকুর অঞ্চলেই কাটাইয়া আসিতেন। পরম অনুগত সেবক ভাগিনেয় হৃদয় তাহার সঙ্গে যাইত এবং মথুরবাবু যাওয়া আসার সমস্ত খরচ ছাড়া পল্লিগ্রামে তাহার কোনো বিষয়ের পাছে অভাব হয়, এজন্য সংসারের আবশ্যকীয় যত কিছু পদার্থ তাহার সঙ্গে পাঠাইয়া দিতেন। শুনিয়াছি লোকে নিজ কন্যাকে প্রথম শ্বশুরালয়ে পাঠাইবার কালে যেমন প্রদীপের সলতেটি এবং আহারান্তে ব্যবহার্য খড়কে কাঠিটি পর্যন্ত সঙ্গে দিয়া থাকে, মথুরবাবু ও তাহার পরম ভক্তিমতী গৃহিণী শ্রীমতী জগদম্বা দাসী ঠাকুরকে কামার পুকুরে পাঠাইবার কালে অনেক সময় সেইরূপভাবে ঘর বসত সঙ্গে দিয়া পাঠাইয়া দিতেন। কারণ এ কথা তাহাদের অবিদিত ছিল না যে কামার পুকুরে ঠাকুরের সংসার যেন শিবের সংসার, সঞ্চয় নামগন্ধ ঠাকুরের পিতৃ পিতামহের কাল হইতেই ছিল না। সৎপথে থাকিয়া যাহা জোটে তাহাই খাওয়া এবং রঘুবীরের নামে প্রদত্ত দেড় বিঘা মাত্র জমিতে যে ধান্য হয় তাহাতেই সমস্ত বৎসর সংসার চালানো ওই পরিবারের রীতি ছিল। পল্লীর মুদির দোকানই ওই পবিত্র দেব সংসারের ভাণ্ডার স্বরূপ। যদি বিদায় আদায়ে কিছু পয়সা কড়ি পাওয়া গেল তবেই সে ভাণ্ডার হইতে সংসারের ব্যবহার্য তরিতরকারি তৈল লবণাদি সেদিনকার মতো বাহির হইল, নতুবা পুষ্করিণীর পাড়ে অযত্ন লভ্য সাকান্নে আনন্দে জীবন ধারণ। আর
সর্বসময়ে সকল বিষয়ে যা করেন জীবন্ত জাগ্রত কুলদেবতা রঘুবীর। ওই সকল কথা জানা ছিল বলিয়াই মথুরবাবুর কয়েক বিঘা ধান্য জমি শ্রী শ্রী রঘুবীরের নামে ক্রয় করিয়া দিবার আগ্রহ এবং ঠাকুরকে দেশে পাঠাইবার কালে সংসারের আবশ্যকীয় সকল পদার্থ ঠাকুরের সঙ্গে পাঠানো। পূর্বেই বলিয়াছি ঠাকুর চাতুর্মাসের সময় তখন কামারপুকুরে আসিতেন, প্রায় প্রতি বৎসরই আসিতেন। ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের সময় ওইরূপে এক বৎসর আসিয়া জ্বর রোগে বিশেষ কষ্ট পান। তদবধি আর দেশে যাইবেন না সংকল্প করেন এবং আর তথায় গমনও করেন নাই। ঠাকুরের তিরোভাবের 8-10 বৎসর পূর্বে তিনি ঐরূপ সংকল্প করিয়াছিলেন। যাহা হোক, এ বৎসর তিনি পূর্ব পূর্ববারের ন্যায় কামারপুকুরে আসিয়া অবস্থান করিতেছেন। তাহাকে দেখিবার ও তাহার ধর্মালাপ শুনিবার জন্য বাটিতে প্রতিবেশী স্ত্রী পুরুষের ভিড় লাগিয়াই আছে, আনন্দের হাট বাজার বসিয়াছে। বাটির স্ত্রী লোকেরা তাহাকে পাইয়া মনের আনন্দে তাহার এবং তাহাকে দেখিতে সমাগত সকলের সেবা পরিচর্যায় নিযুক্ত আছেন। দিনের পর দিন, সুখের দিন কোথা দিয়া যে কাটিয়া যাইতেছে তাহা কাহারও অনুভব হইতেছে না। বাটিতে তখন ঠাকুরের ভাতুষপুত্র শ্রীযুক্ত রামলাল দাদার পূজনীয়া মাতা ঠাকুরানী গৃহিণী স্বরূপে ছিলেন এবং তাহার কন্যা শ্রীমতী লক্ষ্মী দিদি ও পরম আরাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানী বাস করিতেছিলেন। রাত্রি প্রায় এক প্রহর হইয়াছে। প্রতিবেশী স্ত্রী পুরুষেরা রাত্রের মতো বিদায় গ্রহণ করিয়া নিজ নিজ বাটিতে প্রস্থান করিয়াছেন। ঠাকুরের কয়েকদিন হইতে অগ্নিমান্দ ও পেটের অসুখ হইয়াছে, সেজন্য রাত্রে সাগু বার্লি ভিন্ন অন্য কিছুই খান না। আজও রাত্রে দুধ বার্লি খাইয়া শয়ন করিলেন। বাটি স্ত্রীলোকেরা তাহার আহার ও শয়নের পর নিজেরা আহারাদি করিলেন এবং রাত্রিতে করণীয় সংসারের কাজকর্ম সারিয়া এইবার শয়নের উদ্যোগ করিতে লাগিলেন। সহসা ঠাকুর তাহার শয়নগৃহের দ্বার খুলিয়া ভাবাবেশে টলমল করিতে করিতে বাহিরে আসিলেন এবং রামলাল দাদার মাতা প্রভৃতিকে আহ্বান করিয়া বলিতে লাগিলেন, তোমরা সব শুলে যে, আমাকে কিছু খেতে না দিয়ে শুলে যে। রামলালের মাতা বলিলেন, উমা, সে কি গো, তুমি যে এই খেলে। ঠাকুর বলিলেন, কই খেলুম, আমি তো এই দক্ষিণেশ্বর থেকে আসছি, কই খাওয়ালে। স্ত্রীলোকেরা সকলে অবাক হইয়া পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিলেন। বুঝিলেন ঠাকুর ভাবাবেশে ওইরূপ বলিতেছেন, কিন্তু উপায়? ঘরে এখন আর এমন কোন রূপ খাদ্যদ্রব্যই নাই যাহা ঠাকুরকে খাইতে দিতে পারেন, এখন উপায়? কাজেই রামলাল দাদার মাতাকে ভয় ভয় বলিতে হইল, ঘরে তো এখন আর কিছু খাবার নেই, কেবল মুড়ি আছে, তা মুড়ি খাবে? দুটি খাও না, তাতে পেটের অসুখ করবে না। এই বলিয়া থালে করিয়া মুড়ি আনিয়া ঠাকুরের সম্মুখে রাখিলেন। ঠাকুর তাহা দেখিয়া বালকের ন্যায় রাগ করিয়া পশ্চাৎ ফিরিয়া বসিলেন ও বলিতে লাগিলেন, শুধু মুড়ি আমি খাব না। অনেক বুঝানো হইল, তোমার পেটের অসুখ, অপর কিছু তো খাওয়া চলবে না, আর দোকান পশারও এ রাত্রে সব বন্ধ, সাগু বার্লি যে কিনে এনে করে দেব তারও জো নেই, আজ এই দুটি খেয়ে থাকো, কাল সকালে উঠেই ঝোল ভাত রেঁধে দেব, ইত্যাদি। কিন্তু সে কথা শুনে কে? অভিমানী আবদেরে বালকের ন্যায় ঠাকুরের সেই একই কথা, ও আমি খাব না। কাজেই রামলাল দাদা তখন বাহিরে যাইয়া ডাকাডাকি করিয়া দোকানের ঘুম ভাঙাইলেন এবং এক সের মিঠাই কিনিয়া আনিলেন। সেই এক সের মিষ্টান্ন এবং সহজ লোকে যত খাইতে পারে তদাপেক্ষা অধিক মুড়ি থালে ঢালিয়া দেওয়া হইলে তবে ঠাকুর আনন্দ করিয়া খাইতে বসিলেন এবং উহা সকলে নিঃশেষে খাইয়া ফেলিলেন। তখন বাটির সকলের ভয়, এই পেট রোগা মানুষ মাসের মধ্যে অর্ধেক দিন সাগু বার্লি খেয়ে থাকা, আর এই রাত্রে এই সব খাওয়া, কাল একটা কাণ্ড হবে আর কি। কিন্তু কি আশ্চর্য, দেখা গেল পরদিন ঠাকুরের শরীর বেশ আছে, রাত্রে খাইবার জন্য কোনো রূপ অসুস্থতাই নাই।
তৃতীয় দৃষ্টান্ত। জয়রাম বাটিতে একটি মৌরলা মাছ সহায়ে এক রেক চালের পান্তা ভাত খাওয়া। আর একবার ঐরূপে কামার পুকুর অঞ্চলে বাস করিবার কালে ঠাকুরকে তাঁহার শ্বশুরালয়ে জয়রামবাটি গ্রামে লইয়া যাওয়া হয়। রাত্রে আহারাদির পর শয়ন করিবার কিছুক্ষণ পরে ঠাকুর উঠিয়া বলিলেন, বড় ক্ষুধা পেয়েছে। বাটির মেয়েরা ভাবিয়া আকুল, কি খাইতে দেবে, ঘরে কিছুই নাই। কারণ সেদিন বাটিতে পূর্বপুরুষদিগের কাহারও বাৎসরিক শ্রাদ্ধ বা ঐরূপ একটা কিছু ক্রিয়াকর্ম হইয়াছিল এবং সেজন্য বাটিতে অনেক লোকের আগমন হওয়ায় সকল প্রকার খাদ্যই নিঃশেষে উঠিয়া গিয়াছিল। কেবল হাঁড়িতে কতগুলি পান্তা ভাত ছিল। শ্রী শ্রী মাতা ঠাকুরানী ঠাকুরকে ভয়ে ভয়ে ওই কথা জানাইলে ঠাকুর বলিলেন, তাই নিয়ে এসো। তিনি বলিলেন, কিন্তু তরকারি তো নাই। ঠাকুর বলিলেন, দেখো না খুঁজে পেতে, তোমরা মাছ চাটুই করেছিলে তো, দেখো না তার একটু আছে কি না। শ্রী শ্রী মাতা ঠাকুরানী অনুসন্ধানে দেখিলেন ওই পাত্রে একটি ক্ষুদ্র মৌরলা মাছ ও একটু কাই কাই রস লাগিয়া আছে। অগত্যা তাহাই আনিলেন। দেখিয়া ঠাকুরের আনন্দ, সেই রাত্রে সেই পান্তা ভাত খাইতে বসিলেন এবং ওই একটি ক্ষুদ্র মৎস্যের সহায়ে এক রেক চালের ভাত খাইয়া শান্ত হইলেন। দক্ষিণেশ্বরে অবস্থানকালেও মধ্যে মধ্যে ঐরূপ হইত। একদিন ঐরূপে প্রায় রাত্রি দুই প্রহরের সময় উঠিয়া ঠাকুর রামলাল দাদাকে ডাকিয়া বলিলেন, ওরে ভারী ক্ষুধা পেয়েছে, কি হবে। চতুর্থ দৃষ্টান্ত। দক্ষিণেশ্বরে রাত্রি দুই প্রহরে এক সের হালুয়া খাওয়া। ঘরে অন্যদিন কত মিষ্টান্নাদি মজুদ থাকে, সেদিন খুঁজিয়া দেখা গেল কিছুই নাই। অগত্যা রামলাল দাদা নহবতখানার নিকটে যাইয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও তাঁহার সহিত যে সকল স্ত্রী ভক্ত ছিলেন তাহাদের সেই সংবাদ দিলেন। তাহারা শশব্যস্তে উঠিয়া খড়কুটো দিয়া উনুন জ্বালিয়া একটি বড় পাথর বাটির পুরোপুরি এক বাটি প্রায় এক সের আন্দাজ হালুয়া তৈয়ার করিয়া ঠাকুরের ঘরে পাঠাইয়া দিলেন। জনৈকা স্ত্রীভক্তই উহা লইয়া আসিলেন। স্ত্রীভক্তটি ঘরে প্রবেশ করিয়াই চমকিত হইয়া দেখিলেন ঘরের কোণে মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতেছে, ঠাকুর ঘরের ভিতর ভাবাবিষ্ট হইয়া পায়চারি করিতেছেন এবং ভ্রাতস্পুত্র রামলাল নিকটে বসিয়া আছে। সেই ধীর স্থির নীরব নিশীথে ঠাকুরের গম্ভীর ভাবোজ্জ্বল বদন, সেই উন্মাদবৎ মাতোয়ারা নগ্নবেশ ও বিশাল নয়নে স্থির অন্তর্মুখী দৃষ্টি, যাহার সমক্ষে সমগ্র বিশ্ব সংসার ইচ্ছামাত্রেই সমাধিতে লুপ্ত হইয়া আবার ইচ্ছামাত্রেই প্রকাশিত হইত, সেই অনন্য মনে গুরুগম্ভীর পাদবিক্ষেপ ও উদ্দেশ্যবিহীন সানন্দ বিচরণ দেখিয়াই স্ত্রী ভক্তটির হৃদয় কি এক অপূর্বভাবে পূর্ণ হইল। তাহার মনে হইতে লাগিল ঠাকুরের শরীর যেন দৈর্ঘ্য প্রস্তে বাড়িয়া কত বড় হইয়াছে, তিনি যেন এই পৃথিবীর লোক নহেন, যেন ত্রিদিবের কোনো দেবতা নরশরীর পরিগ্রহ করিয়া দুঃখ হাহাকার পূর্ণ নরলোকে রাত্রির তিমিরা বরণে গুপ্ত লুক্কায়িতভাবে নির্ভীক পদসঞ্চারে বিচরণ করিতেছেন এবং কেমন করিয়া এই শ্মশান ভূমিকে দেবভূমিতে পরিণত করিবেন করুণাপূর্ণ হৃদয়ে তদুপায় নির্ধারণে অনন্য মনা হইয়া রহিয়াছেন। যে ঠাকুরকে সর্বদা দেখেন ইনি সেই ঠাকুর নহেন। তাহার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিল এবং নিকটে যাইতে একটা অব্যক্ত ভয় হইতে লাগিল। ঠাকুরের বসিবার জন্য রামলাল পূর্ব হইতেই আসন পাতিয়া রাখিয়াছিলেন। স্ত্রী ভক্তটি কোনরূপে যাইয়া সেই আসনের সম্মুখে হালুয়ার বাটিটি রাখিলেন। ঠাকুর খাইতে বসিলেন এবং ক্রমে ক্রমে ভাবের ঘরে সে সমস্ত হালুয়াই খাইয়া ফেলিলেন। ঠাকুর কি স্ত্রী ভক্তের মনের ভাব বুঝিতে পারিয়াছিলেন কে জানে, কিন্তু খাইতে খাইতে স্ত্রী ভক্তটি নির্বাক হইয়া তাহাকে দেখিতেছেন দেখিয়া জিজ্ঞাসা করিলেন, বলো দেখি কে খাচ্ছে, আমি খাচ্ছি না আর কেউ খাচ্ছে।
স্ত্রী ভক্তটি বলিলেন, আমার মনে হচ্ছে আপনার ভিতরে যেন আর একজনকে রয়েছেন, তিনি খাচ্ছেন। ঠাকুর ঠিক বলেছ বলিয়া হাস্য করিতে লাগিলেন।